হ্যালো, চলে এলাম আজকে একটি স্যাটারডে স্পেশাল ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সানডে সন্ধ্যায় প্ল্যান করলাম স্যান্ডউইচ বানাবো, তো সেই জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম। একে একে শসা, পেঁয়াজ, টমেটো কেটে রেডি করে নিলাম। তোমরা কম বেশি সবাই স্যান্ডউইচ বানাতে পারো আমি জানি, তো আমি আমারটা শেয়ার করলাম আমি কি করে বানাই ঘরে। তোমরাও এরকমভাবে ট্রাই করতে পারো, আশা করি তোমাদের খুব ভাল লাগবে। তো এখানে দেখো আমি পেঁয়াজগুলি এরকমভাবে কেটে নিচ্ছি। আমি আগেই বলে দিচ্ছি যে আমি কাটাতে এত এক্সপার্ট না, তো আমি যেরকমভাবে মানে আমার সম্ভব হয়েছে এরকমভাবে আমি কেটেছি, যেরকমভাবে আমি পারি আর কি। তো এখানে আমি প্রথমে কিছুটা গোলমরিচের গুঁড়ো, লবণ আর মেয়োনিজ দিয়ে এগুলিকে রেডি করে নিয়েছি। স্টাফিংটা বানানো হয়ে গেলে এখন আমি ব্রেডের উপর বাটার ছড়িয়ে দেবো। দেখো আমার বাটারটা মেল্ট হয়নি, কারণ আমি ফ্রিজে রেখেছিলাম, তো স্যান্ডউইচ মেকারে দিলে আশা করি মেল্ট হয়ে যাবে। তো এখানে বাটার দিয়ে উপর থেকে স্টাফিংটা দিয়ে দিলাম। এখন চিজ স্লাইস দিয়ে তারপর এটাকে স্যান্ডউইচ মেকারের উপর বসিয়ে দেব। তো এখানে অনেকেই আমাদের বাড়িতে যারা ভেজ পছন্দ করে ওদের জন্য ভেজ স্যান্ডউইচ করেছিলাম, আর যারা ডিম খেতে পছন্দ করে মানে ননভেজ ওদের জন্য ননভেজ স্যান্ডউইচ বানিয়েছিলাম। তারপরে এরপর স্যান্ডউইচ মেকারে দিয়ে দিলাম। এখন ওয়েট করছি কখন এটা হয়। এই করতে করতে দেখলাম যে দিদিরাও চলে এলো, তো ওরা এসেও আমাকে হেল্প করলো। দেখো এরকম কিছুটা হয়েছে দেখতে, বাট খেতে তো বেশ ভালোই লেগেছিল আমাদের। তোমরাও ট্রাই করতে পারো এরকমভাবে বানিয়ে বাড়িতে খেতে পারো সবাই মিলে। এখানে স্যান্ডউইচগুলিকে নিয়ে কিছুটা পোজ দিয়ে দিচ্ছিলাম। তারপর এখন সবাই এসে আমাকে হেল্প করছিল ডিম স্যান্ডউইচ করবো। এবার কিছুই না, জাস্ট ওই স্টাফিংটার উপরে কিছুটা ডিম দিয়ে দেবো বাস। আচ্ছা, এখানে আমি চিজ স্লাইস পুরোটা ব্যবহার করিনি, কারণ খুব রিচ হয়ে যাবে, এমনি তো মেয়োনিজ আছে বাটার আছে, সেই জন্য আমি চিজ স্লাইস থেকে কিছুটা কিছুটা করে অল্প অল্প করে এখানে দিচ্ছি, নয়তো খুব বেশি রিচ হয়ে যাবে। এখানে আমার হাজব্যান্ডটাও হেল্প করছে আমাকে, ও তুলতে সাহায্য করছিল, হয়ে গেছিল। তারপর সব রেডি হয়ে গেলে আমি সবাইকে সার্ভ করে দিলাম কফি বানালাম, কফি আর স্যান্ডউইচ। তো আমাদের আড্ডা পুরো জমে ক্ষীর হয়ে গেছিল, খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছিলাম আমরা সবাই মিলে। ফ্যামিলিদের সাথে এরকম কোয়ালিটি টাইম স্পেন্ড করতে ভীষণ ভালোবাসি আমরা। তো এরকমভাবে কিছুটা আমরা কাটালাম আমাদের সানডেটা। তোমরা কি করে কাটালে আমাকে লিখতে ভুলো না কিন্তু। এখানে আমি রিভিউ নিয়ে নিচ্ছিলাম ওদের কাছে যে কিরকম হয়েছে আমার স্যান্ডউইচটা, বললো তো বেশ ভালোই হয়েছে। তোমরাও লিখে জানিও। টাটা।